বাংলাদেশে গানের পাখি খ্যাত শিল্পী সাবিনা ইয়াসমিন 5 দশকেরও বেশি সময় ধরে সঙ্গীতের সঙ্গে জড়িয়ে আছেন এই কণ্ঠশিল্পী। 2007 সালে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন কিংবদন্তি এই সঙ্গীত শিল্পী। সেবার মরণঘাতী এই রোগকে জয় করে ফিরেছিলেন ভক্তদের মাঝে। সম্প্রতি আবারও ক্যান্সারে আক্রান্ত হয়েছেন এই শিল্পী। বিস্তারিত সহকর্মী সাইমন প্রভার রিপোর্টে। 5 দশকেরও বেশি সময় ধরে গানের ভুবনে বিচরণ করছেন সাবিনা ইয়াসমিন। বাংলাদেশের ইতিহাসে এত লম্বা সময় ধরে সঙ্গীতে আধিপত্য করার নজির নেই বললেই চলে। সুযোগ পেয়েছেন উপমহাদেশের বরেণ্য সব সুরকারদের সুরে গান গাওয়ার। উপমহাদেশের বিখ্যাত দুই কণ্ঠশিল্পী কিশোর কুমার ও মান্নাদের সঙ্গেও গান গেয়েছেন সাবিনা ইয়াসমিন। বাংলাদেশের চলচ্চিত্রের গানের পাশাপাশি তিনি দেশাত্মবোধক গান কণ্ঠে তুলে সৃষ্টি করেছেন ইতিহাস। চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে তিনি 14টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও 6টি বাচসাস পুরস্কার পেয়েছেন। শিল্পকলার সঙ্গীত শাখায় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে 1984 সালে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা 21শে পদক এবং 1996 সালে সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে। এছাড়া জহির রায়হান চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন 2বার। তিনি দেশাত্মবোধক গান থেকে শুরু করে উচ্চাঙ্গ, ধ্রুপদী, লোকসঙ্গীত ও আধুনিক বাংলা গানসহ বিভিন্ন ধারার নানান আঙ্গিকে সুরে গান গেয়ে নিজেকে দেশের অন্যতম সেরা সঙ্গীত শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। 2007 সালে এই শিল্পী প্রথম ওরাল ক্যান্সারে আক্রান্ত হন। তখন দেশে ও বিদেশে চিকিৎসা নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। এরপর থেকে নিয়মিত চেকআপের মাধ্যমে ভালোই ছিলেন। সম্প্রতি আবার অসুস্থ হয়ে পড়েছেন। সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে ন্যাশনাল ক্যান্সার সেন্টারে চলছে তার চিকিৎসা। জানা গেছে এরই মধ্যে সাবিনার মুখে একটি সার্জারি হয়েছে, শীঘ্রই থেরাপি দেওয়া শুরু হবে। পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে শিল্পীর জন্য। সাবিনা 7 বছর বয়সে প্রথম অনুষ্ঠানে অংশ নেন এবং খেলাঘর নামে একটি বেতার অনুষ্ঠানে ছোটদের গান করতেন। 1962 সালে নতুন সুর চলচ্চিত্রে রবীন ঘোষের সুরে ছোটদের গানে অংশ নেন। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। চলচ্চিত্রে সঙ্গীত শিল্পী হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে 1967 সালে আগুন নিয়ে খেলা সিনেমার মধ্য দিয়ে। 1972 সালে অবুজ মন চলচ্চিত্রে শুধু গান গেয়ে পরিচয় গানটি দারুণ জনপ্রিয়তা পায়। এ শিল্পীর অসংখ্য উল্লেখযোগ্য গানের মধ্যে সব সখীরে পার করিতে, এই পৃথিবীর পরে মন যদি ভেঙে যায়, ও আমার রশিয়া বন্ধুরে, জীবন মানেই যন্ত্রণা, জন্ম আমার ধন্য হল, সব কটা জানালা খুলে দাও না, একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার মতো, গানগুলো আজও তুমুল জনপ্রিয়। 1984 সালে বিশ্ব উন্নয়ন সংসদ থেকে সঙ্গীতের উপর লাভ করেন ডক্টরেট ডিগ্রিও। 1990 সালে শেরে বাংলা স্মৃতি পদক, 1991 সালে BFGA পুরস্কার ও উত্তম কুমার পুরস্কার, 1992 সালে অ্যাস্ট্রোলজি পুরস্কার এবং একই বছর নিউ ইয়র্ক লস অ্যাঞ্জেলেস থেকে পান বেস্ট সিঙ্গার পুরস্কার। 2017 সালে 10ম স্ট্যান্ডার্ড চার্টার্ড দ্য ডেইলি স্টার জীবনের জয়গান উৎসব থেকে পান আজীবন সম্মাননা। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।